ব্যাঙ্গালোর জয়ের নায়ক বিরাট কোহলি 0-10 রানে দুবার জীবন পাওয়া ভারতের সাবেক অধিনায়ক আইপিএল ক্যারিয়ারের নবম সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে 92 রানে ফেরেন। 47 বলে ইনিংসে ভর করে টসে হেরে ব্যাটিংয়ে ব্যাঙ্গালোর করে 7 উইকেটে 241 রান। আইপিএল কোহলির এটি চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। রান তাড়ায় পাঞ্জাব 17 ওভারে অল আউট 181 রানে। ব্যাঙ্গালোরে 5 ওভারের মধ্যে হারিয়ে ফেলছিলেন ডেফ্লেসির 7 বলে 9 ফিঞ্চ 1 ওভার 7 বলে 12। এরপর রজস পাতিরানা 73 রানের জুটি করেন কোহলির সাথে। 10 ওভারের শেষ বলে পাতিরার যখন আউট হন ব্যাঙ্গালোর স্কোর 119-3 উইকেট। 23 বলে 3-4 ও 6-5 55 রান করেন পাতিদার। ব্যাঙ্গালোর সমান্তরালে রান করতে শেষ 10 ওভারে। ইনিংসের দ্বিতীয় ভাগে 4 উইকেটে 122 রান তোলে দলটি। এই ভাগে কোহলির যোগ্য সঙ্গী দেন ক্যামেরন গ্রিন। 14 উইকেটে কোহলির গ্রিন যোগ করে 92 রান। 18তম ওভারে পেসার অশ্বদীপ সিং ছক্কা মারতে গিয়ে এক্সট্রা কাভারে রাইসি রুশোর হাতে খেল দেন কোহলি। আউট হওয়ার আগে 7টি 4 ও 6টি ছক্কা মেরেছে আইপিএলের সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিককে। এই রান তারা করতে 6 রানে প্রথম উইকেট হারায় পাঞ্জাব। প্রথম 10 ওভারে 3 উইকেটে 114 রান তুলেছে দলটি। দমদমা সমাপ্তির আশা করছিল সবাই, এরপর প্রায় প্রতি ওভারে উইকেট হারায় তারা। পাঞ্জাবের ইনিংসে 27 বলে 61 রান করে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান রাইসি রুশো। এছাড়াও সুশান্ত সিং 19 বলে 37, জনি বেন স্টক 16 বলে 27, শ্যাম কারান 16 বলে 22 রান করেন। ব্যাঙ্গালোর বোলাররা উইকেটগুলো ভাগাভাগি করে নিলেও 43 রানে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসর্গ দাপ করুন।